চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি, আমি অবিনাশ। তো কাকদ্বীপে যাচ্ছি সোমবার দিনকে কিছু কন্ট্রিবিউশন করার জন্য বা কিছু হেল্পলেস পিপুলকে সাহায্য করার জন্য। আমি এবং আমার সঙ্গে আরও কিছু স্বেচ্ছাসেবী যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, এরকম একটা টিম বানিয়ে আমরা কাকদ্বীপে আমরা যাচ্ছি সোমবার দিন। সোমবার সকাল 7টার সময় আমরা এখান থেকে বেরোবো। যেটুকুনি কন্ট্রিবিউশন আমরা পারবো করছি, এবং লোকেরা যেটুকুনি কন্ট্রিবিউশন করবেন হেল্পলেস পিপলসের জন্য, সব কিছুকে একসঙ্গে এক জায়গায় কালেক্ট করে আমরা দীপঙ্কর দা মানে প্যারেড দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দিয়ে আসবো, যাতে ওখানকার অসহায় মানুষগুলো কিছুটা সাহায্য পেতে পারে। সেই আশা নিয়ে আমাদের এই জার্নি বা এই ক্যাম্প শুরু করা হবে সোমবার দিন সকাল 7টার সময়। তো আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করার ছিল, আশেপাশে থাকেন বা কলকাতা থেকে কেউ যদি কোনো কন্ট্রিবিউশন কাকদ্বীপ সুন্দরবন অসহায় মানুষদের করতে চান, তাহলে আপনারা আমার মাধ্যমে আপনাদের কন্ট্রিবিউশন পাঠাতে পারে করা এই ইনফরমেশানটা শেয়ার করা, যাতে আপনারা যদি কোনো কন্ট্রিবিউশন তাদেরকে করতে চান, তো আপনারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের কন্ট্রিবিউশন আমার মাধ্যম দিয়ে দীপঙ্কর হাতে তুলে দিতে পারেন ওখানকার অসহায় মানুষদের জন্য। স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে আপনারা ফোন করুন যদি আপনারা কোনো রকম কন্ট্রিবিউশন করতে চান অসহায় মানুষদের জন্য। আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। সোমবার দিন আমি এবং আমার টিম সকাল 7টায় এখান থেকে রওনা দেবো কাকদ্বীপের উদ্দেশ্যে। আমার যেটুকুনি সাধ্য আছে, আমার সঙ্গে যারা আছেন তারা যেটুকুনি পারবেন সবাই মিলে কন্ট্রিবিউশন করা হবে। এমনি এখন অবস্থা খুবই খারাপ, সবারই কম বেশি সময় খুবই খারাপ যাচ্ছে কোভিড-19 এবং লকডাউনের জন্য। তার মধ্যে থেকে যেইটুকুনি আমরা পারবো সেইটুকুনি আমরা ওই অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দিয়ে আসবো, যাতে ওনারা বেঁচে থাকতে পারেন এবং এই সিচুয়েশান এই অবস্থার সঙ্গে লড়াই করে ওনারা একদিন আমাদের মতো ভালো অবস্থায় ফিরে আসতে পারেন। সেই জায়গা থেকেই আমরা সকল মিলে ওনাদেরকে সহযোগিতা করব, সকলে মিলে ওনাদের পাশে গিয়ে দাঁড়াবো। এই উদ্দেশ্য নিয়েই আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন যাবেন, সবাইকে আপনাদের দেখাবো আগামী দিনে যখন আমরা যাবো, তার একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট বা আপনাদেরকে একটাই অনুরোধ যে আপনারা যদি কিছু কন্ট্রিবিউশন করতে চান, আপনারা কোনো কিছু জিনিস কিনে দিতে পারেন। দীপঙ্কর একটা লিস্ট পাঠিয়েছে যে দাদা এই ধরনের জিনিসপত্র পেলে এখন সুবিধা হয়, কারণ ওনারা 2-3 দিন ধরে খিচুড়ি ভাত এইগুলো খাওয়াচ্ছেন 5,000, 7,000, 10,000 মানুষদের। তো বললো দাদা এখন সেই জায়গাটা একটু রিকভার হয়েছে, কিছু ড্রাই ফুড হলে আমাদের খুব ভালো হয়। তো আপনি যদি পারেন কিছু ড্রাই ফুড নিয়ে আসবেন, উনি লিস্ট পাঠাবেন খুব তাড়াতাড়ি। একটু কথা হয়েছে, উনি লিস্ট পাঠাবেন। তো ওই লিস্ট অনুযায়ী আমরা যেটুকুনি কন্ট্রিবিউশন জোগাড় করতে পারবো, যেটুকুনি ক্যাশ আমাদের হাতে আসবে এবং আমরা সমস্ত সবাই মিলে যা কন্ট্রিবিউশন করব, সেই দিয়ে আমরা সেই লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে দীপঙ্কর হাতে তুলে দিয়ে আসবো এবং আমরা সবাই মিলে তাদের দুস্থ মানুষদের হাতে পৌঁছে দিয়ে আসবো। তাই আপনাদের সকলকে অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে যেটুকুনি পারেন এই দুস্থ মানুষ হেল্পলেস মানুষদের পাশে দাঁড়ান। আপনার এই নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, কোনো রকম সহযোগিতা করতে চাইলে এই নাম্বারে ফোন করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কন্ট্রিবিউশন আমার মাধ্যম দিয়ে আপনারা ওই সব মানুষদের হাতে তুলে দিতে পারবেন। আমরা সবাই যারা বার্ড লাভার, আমাদের মধ্যে মানবিকতা মানসিকতা এতটাই প্রবল যে আমরা পশু পাখিদের এত ভালোবাসি, সেই জায়গায় আজকে মানুষ অসহায়, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ তার ঘরে নেই, মানুষ আজকে এই অবস্থা, মানুষকে বাঁচাতেই হবে। আর মানুষকে বাঁচাতে গেলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই মিলে ওনাদের পাশে দাঁড়াই এই অবস্থা থেকে ওনাদেরকে মুক্ত করতে। আমরা আমাদের যেইটুকুনি সাধ্য সেইটুকুনি দিয়ে ওদের সহযোগিতা করি, এইটুকুনি আপনাদেরকে অনুরোধ করছি। তাই আপনারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের আপনার জায়গা থেকে যেটুকুনি কন্ট্রিবিউশন পাঠাতে চান আপনারা আমার মাধ্যমে পাঠাতে পারেন। আমি সোমবার দিনকে রওনা দেবো সকাল 7টায় তেগুড়িয়া থেকে। তো আপনারা যদি সেদিনকে ফিজিক্যালি এসে কিছু দিতে চান দিতে পারেন, বা আপনারা যদি ক্যাশ পাঠিয়ে দিতে চান এই নাম্বারে ফোনপে গুগল পে আছে, এই নাম্বারে আপনারা ক্যাশও পাঠিয়ে দিতে পারেন। সেই ক্যাশ দিয়ে আমরা আমাদের জিনিসপত্র কিনে সমস্ত ব্যাপারটা গুছিয়ে নিয়ে আমরা দীপঙ্কর দেওয়ার উদ্দেশ্যে
আমরা কারদ্বীপ উদ্দেশ্যে রওনা দেবো এবং দীপঙ্গদের হাত থেকে তুলে দিয়ে আসবো এইসব জিনিসগুলো। তো ধন্যবাদ আপনাদের সকলকে।